আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের পর্বে আমি ছয়ের ঘরের নামতা শিখাবো বাচ্চাদের জন্য। তো ছয়ের ঘরের নামতা কিন্তু একদমই সহজ। তো ছয়ের ঘরের নামতা শেখার জন্য প্রথমে আমি ছয়ের ঘরের নামতা যে ফরম্যাটটা আছে, আমি ফরম্যাটটা রেডি করে রেখেছি। প্রথমে নামতা যেই সংখ্যাটা দিয়ে হবে সেই সংখ্যাটা লিখতে হবে, তারপরে দিতে হবে গুণ চিহ্ন, তারপর দিতে হবে 1, 2, 3, 4 এভাবে ক্রমাগতভাবে লিখতে হবে। তো প্রথমেই আমি লিখেছি 6, তারপর দিয়েছি গুণ, তারপর দিয়েছি 1, তারপর দিয়েছি সমান সমান। এখন আমি যেটা করব, 6 এর নামতাটা শিখাবো। তো আর দেরি না করে আমি 6 এর নামতাটা এখন লিখে ফেলি। 6 1 6, 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60। আমি এখন নামতাটা আবার পড়াবো। 6 1 6, 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60। আমি আবারও পড়াচ্ছি। 6 1 6, 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60। তো আমি 6 এর নামতাটা কিন্তু করে রেখেছি। এখন আমি বাচ্চাদের বোঝার সুবিধার্থে একটু বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 6 এর নামতা। তো এইটা এখানে কি বোঝাতে চেয়েছে আমি সেটাই দেখাচ্ছি। যেমন 6, এখানে 6 1 এর সাথে গুণ করলে শুধু 6ই থাকে। হ্যাঁ, এখানে 6, এখানে 1, মানে 6 একবার। 6টাকে যদি দুইবার লেখা হয়, এই 6টাকে যদি দুইবার লিখি, তাহলে 6 যোগ 6 সমান সমান 12। আবার এই 6টাকে যদি তিনবার লেখা হয়, 6 যোগ 6 যোগ 6 সমান সমান যদি আমি তিনবার লিখি, তাহলে 3 6 18 হয়। এখন এই 6টাকে যদি আমি চারবার লিখি, তাহলে কি হয়? 6 যোগ 6 যোগ 6 যোগ 6 সমান সমান 4 6 24। এখন এই 6টাকে যদি আমি পাঁচবার লিখি, তাহলে কি হয়? 6 যোগ 6 যোগ 6 যোগ 6 যোগ 6 সমান সমান 30। তো এই জিনিসটাই, মানে এখানে যে সংখ্যাটা, এটাকে যদি তিনবার লিখি বা 3 দিয়ে যদি গুণ করা হয়, তাহলে কিন্তু 6টাকে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে 18 হয়। এই 6টাকে যদি তিনবার লিখে যোগ করি, তাহলেও কিন্তু 18 হয়। তো এই জিনিসটাই আমি বুঝাতে চেয়েছি বাচ্চাদের বোঝার সুবিধার্থে। তো আমি এটা একটু মুছে ফেলি, এটা জাস্ট দেখানো বাচ্চাদের সুবিধার্থে। এখন আমি নামতাটা দেখাই। তো 1 থেকে শুরু করে 15 ঘরের নামতা পর্যন্ত কিন্তু বাচ্চাদের শেখাটা কিন্তু বাধ্যতামূলক। যদি নামতা মুখস্থ করা না হয়, পরবর্তীতে কিন্তু যখন অঙ্ক করা হবে, তখন কিন্তু অনেক রকমের ভুল ভ্রান্তি হতে পারে। আর নামতা না জানলে কিন্তু গুণও করা যাবে না, ভাগও করা যাবে না। তাই বাধ্যতামূলক কিন্তু 1 থেকে শুরু করে 15 ঘরের নামতা পর্যন্ত মাস্ট শিখতে হবে। এর পরবর্তী এপিসোডে আমি 7-এর ঘরের নামতাটা শিখিয়ে দিব। আর 6-এর ঘরের নামতাটা কিন্তু খুবই ইজি, আমি আরেকবার পড়িয়ে দিচ্ছি। 6 1 6, 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60। একদম ইজি। তো আশা করি আমার এই এপিসোডটা আপনাদের ভালো লেগেছে। যদি ছোট্ট সোনামণিদের যদি এই এপিসোডটা ভালো লেগে থাকে, তাহলে কিন্তু শেয়ার করে দিবে, সবাইকে দেখার সুযোগ করে দিবে। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।